ড্রামার শুরুতেই এই ড্রামার নায়িকা সুজিকে দেখানো হয়। সে এখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এরপর এই ড্রামার নায়ক জ্যাং লুরেনকে দেখানো হয়। একে কিন্তু আমরা জ্যাং বলেই ডাকবো। সেও স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এরপর সুজি যখন তার বান্ধবী জিয়ার সঙ্গে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল, তখন তার পার্সটি নিচে পড়ে যায়। সেই দিক দিয়ে জ্যাংও যাচ্ছিল, তাই সে পার্সটি তুলে নেয়। আজকে এদের স্কুলে আসতে অনেক দেরি হয়েছে, যার কারণে সিনিয়ররা এদের নাম খাতায় লিখছিল। তখন একটি ছেলে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সিনিয়ররা তাকে দেখে ফেলে এবং নাম জিজ্ঞাসা করে। ছেলেটি তার নাম বলে গুরেন, কিন্তু তার কাছে থাকা বইয়ে জ্যাং লুরেনের নাম লেখা ছিল। আসলে এটা জ্যাংয়ের বই, তাই সিনিয়ররা ভাবে ছেলেটি মিথ্যে কথা বলছে, তার নাম জ্যাং লুরেন। এরপর ক্লাসরুমের সিন দেখানো হয়। সুজি তার ব্যাগ চেক করে, কিন্তু কোথাও তার মানি ব্যাগ দেখতে পায় না। সেখানে তার সমস্ত কার্ড ছিল, তাই সুজি একটু ঘাবড়ে যায়। তখন একটি অ্যানাউন্স করা হয় যে সুজি নামের মেয়ের মানি ব্যাগ পাওয়া গেছে, তাই সে যেন এসে তাদের সঙ্গে দেখা করে। এটা শুনে সুজি আর জিয়া যায় সে রুমে। সুজি জিজ্ঞাসা করে যে কে তার মানি ব্যাগটি ফেরত দিয়েছে। এতে মেয়েটি বলে জ্যাং লুরেন। এখানে সুজি আর জিয়ার মনে হয় সকালে যে ছেলেটিকে সিনিয়র ধরেছিল সে ছেলেটি সুজির মানি ব্যাগ ফেরত দিয়েছে। এরপর ক্লাসরুমের সিন দেখানো হয়। টিচার সবাইকে বলে যে কাল থেকে সকলেরই মিলিটারি ট্রেনিং স্টার্ট হবে। পরের দিনের সিন দেখানো হয়। সুজি আর জিয়া যখন বাসে করে যাচ্ছিল, তখন সেখানে সুজির সঙ্গে জ্যাংয়ের দেখা হয়। প্রথম দেখাতে সুজি জ্যাংয়ের ওপর ক্রাশ খেয়ে যায়। এরপর সুজি জিয়ার কাছ থেকে জানতে পারে যে এর নাম গুরেন। আসলে জ্যাং লুরেন আর গুরেন নাম দুটো প্রায় একই, তাই গুলিয়ে ফেলো না কেমন। আর প্রথম দিনে যেহেতু জিয়া আর সুজি গুরেনকে জ্যাং লুরেন ভাবছিল, তাই এখন এরা জ্যাং লুরেনকে গুরেন ভাবছে। আসলে দুজনেই স্কুলে অনেক ফেমাস। এরপর ট্রেনিং স্টার্ট হয়। অনেকক্ষণ ধরে ট্রেনিং করার পর সুজি অনেক ক্লান্ত হয়ে যায়। এরপর সুজি চেক আপের জন্য মেডিকেল রুমে যায়। রুমে তখন এসি চলছিল, তাই সুজি আর কিছু না ভেবে সেখানে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে জ্যাং আসে। সুজি জ্যাংকে ডক্টর ভাবছিল, তাই সে বলে আসলে আমি না একটু অসুস্থ, তাই এখানে কি বিশ্রাম নিতে পারি। এতে জ্যাং তখন মজা করে বলে হ্যাঁ কেন না, তুমি রেস্ট নাও, এক কাজ করি আমি এসি বন্ধ করে দিই, কারণ এসি চললে তুমি আরও অসুস্থ হবে। সুজি বলে আরে না না বন্ধ করো না, চালু থাকলে আমি সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। এতে জ্যাংও বুঝতে পেরে যায় যে সুজি অ্যাক্টিং করছে, তাই সে আর কিছুই বলে না। এরপর হোস্টেলের সিন দেখানো হয়। এখানে মোবাইল অ্যালাও না, তবুও সুজি লুকিয়ে লুকিয়ে তার মোবাইলটি এনেছে। এদিকে গুরানো যখন তার মোবাইল দিয়ে ভিডিও গেম খেলছিল, তখন সেখানে একটি অফিসার আসে চেক করার জন্য কারো কাছে কোনো গ্যাজেট আছে কি না। অফিসারকে দেখে গুরান তার ফোন নিয়ে কেটে পড়ে, কিন্তু অফিসার তাকে দেখে ফেলে। তখন রুমে জ্যাংও আসছিল, তার হাতে মেডিসিন ছিল, তাই গুরান তার ফোনটি জ্যাংকে দিয়ে দেয় এবং জ্যাংয়ের হাত থেকে মেডিসিন নিয়ে নেয়। পরে যখন অফিসার গুরানের হাতে মেডিসিন দেখে, তখন সে গুরানকে আর কিছুই বলে না। এদিকে জ্যাং লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল, তখন সে সুজিকে দেখতে পায় যে কিনা লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে কথা বলছিল। তখন এই দিক দিয়ে কেউ যাচ্ছিল, তাই জ্যাংও তার কাছে এসে লুকিয়ে যায়। দুজনে অনেক কাছাকাছি ছিল, যার কারণে দুজনেই অনেক নার্ভাস হয়ে যায়। এরপর জ্যাং সেখান থেকে উঠে চলে যায়। পরের দিনের সিন দেখানো হয়। তখন অফিসার গুরানকে ডাকে। এতে গুরান যখন ওঠে, তখন সুজি আর জিয়া দুজনেই তাকে দেখে অবাক হয়। তার মানে তারা এতদিন জ্যাং লুরেনকে গুরান ভাবছিল আর গুরানকে জ্যাং লুরেন ভাবছিল। এবার রাতের সিন দেখানো হয়। সুজি আর জিয়া লুকিয়ে লুকিয়ে রুম থেকে বার হয়েছিল। অন্ধকার থাকার জন্য জিয়া টর্চ লাইট আনতে যায় সুজিকে তার জন্য এখানে অপেক্ষা করতে বলে। এইদিকে জ্যাং আর গুরানও রুম থেকে বার হয়েছিল। অন্ধকারের জন্য গুরান টর্চ লাইট আনার কথা বলে, কিন্তু সে অন্ধকারে অনেক ভয় পায়, তাই সে জ্যাংকেও তার সঙ্গে আসতে বলে। কিন্তু জ্যাং তার সঙ্গে যেতে রাজি হয় না। সে বলে আমি এখানে অপেক্ষা করছি, তুই যদি না যাস তাহলে আমি তোকে একাই এখানে ফেলে চলে যাব। এতে গুরানকে বাধ্য হয়ে টর্চ লাইট আনতে যেতে হয়।
রুমটা অনেক অন্ধকার ছিল, তাই গুরান বেশ ভয় পেয়েছিল। তখন হঠাৎ করে রুমের দরজা বন্ধ হয়ে যায়, যা দেখে গুরান তো আরও ভয় পেয়ে যায়। সামনে কিছু একটা দেখে গুরান তো ভয়ে চেঁচিয়ে ওঠে, আর তার আওয়াজ জিয়াও শুনতে পায়। তখন জিয়াই রুম থেকে বার হয়ে দরজা বন্ধ করেছিল। জিয়া চেক করতে যায় যে রুমে কে আছে, তখন গুরান তার হাতটি বাড়িয়ে দেয়, যা দেখে জিয়া তো অনেক ভয় পেয়ে যায়। এরপর জিয়া যখন গুরানকে দেখে তখন সে শান্ত হয়। রুমের দরজা খুলছিল না, তাই জিয়া যেই না ধাক্কা দিয়ে দরজা খুলতেই যাচ্ছিল, তখনই দরজা খুলে যায়, যার কারণে সে গুরানের ওপরে গিয়ে পড়ে। এতে দুজনেই নার্ভাস হয়ে একে অপরের থেকে দূরে চলে যায়। এইদিকে সুজিকে দেখানো হয়, তার মনে হয় কেউ যেন এইদিকে আসছে, তাই সুজি তখন ভয় পেয়ে গিয়ে বলে, আমি কিছু করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সেখানে তো জ্যাং ছিল, জ্যাংকে দেখে সুজি একটু শান্ত হয়। তখন সেখানে গুরান আর জিয়াও চলে আসে। এরপর চারজনে মিলে গোল হয়ে বসে স্ন্যাক্স খাচ্ছিল, তখনই কেউ একজন বলে ওঠে, কে আছে এখানে? এটা শুনে চারজনেই তখন দৌড় দেয় এবং বাকি সব স্টুডেন্টরা যেখানে ছিল তারাও সেখানে চলে যায়। পরের দিনের সিন দেখানো হয়, এরা স্কুলে ফিরে এসেছে। জ্যাংয়ের ক্লাসরুম আলাদা আর সুজির আলাদা। অনেকক্ষণ হয়ে যায় সে জ্যাংকে দেখতে পায়নি, তাই সুজির মন খারাপ। জিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে। এতে সুজি জিয়াকে বলে যে সে হয়তো জ্যাংকে পছন্দ করে ফেলেছে। এটা শুনে জিয়া প্রথমে অবাক হয়, পরে সে বলে, দাঁড়া আমি তোর জন্য কিছু একটা করছি। এরপর জিয়া গুরানের সঙ্গে দেখা করতে যায়। সে গুরানকে জিজ্ঞাসা করে, আচ্ছা জ্যাংয়ের কেমন ধরনের মেয়ে পছন্দ? এতে গুরান তার মুখের ওপরে বলে দেয়, কেন বলবো? এতে জিয়া একটু বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে জ্যাং আর স্যান নামের একটি ছেলে আসে। জিয়া অনেক আগে থেকে স্যানকে পছন্দ করে, তাই সে বারবার স্যানকে তাকায়। কিন্তু গুরান ভাবে যে জিয়া হয়তো তাকেই দেখছে, তাই সে তার হুলিয়া ঠিক করে নেয়। এরপর গুরান জ্যাংকে জিজ্ঞাসা করে যে তোর কেমন ধরনের মেয়ে পছন্দ। জ্যাং নিজেও জানে না যে তার কেমন ধরনের মেয়ে পছন্দ। তার একটি কুকুর আছে, তাই জ্যাং তার কুকুরেরই বর্ণনা দেয় যে লম্বা লম্বা চুল, বড় বড় চোখ আর গোল মুখ। গুরান এই কথাগুলো জিয়াকে বলে আর জিয়া সুজিকে। পরের দিনই সুজি অনেক সেজে গুজে স্কুলে আসে, কিন্তু জ্যাং একটিবারও তার দিকে ঘুরে তাকায় না। তাই সুজি জিয়াকে বলে, আমাকে দেখতে কি অনেক খারাপ লাগছে? জ্যাং তো আমার দিকে একটিবারও তাকালো না। এতে জিয়া তাকে সান্ত্বনা দেয় যে আস্তে আস্তে ঠিকই জ্যাং তোকে পছন্দ করবে। এরপর বাড়ি যাওয়ার সময় সুজি জ্যাংয়ের পাশে গিয়ে বসে। সে অনবরত বকবক করে যাচ্ছিল, কিন্তু জ্যাং তার কথায় কোনো উত্তর দেয় না। সুজি বলে, আমার এখন অতটাও লম্বা লম্বা চুল হয়নি, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমার চোখগুলো বড় বড় আর মুখও গোল। তার কথাগুলো শুনে জ্যাং বুঝতে পেরে যায়, তো এর জন্যই গুরান তাকে জিজ্ঞাসা করছিল যে তার কেমন ধরনের মেয়ে পছন্দ। জ্যাং তখন সুজিকে তার কুকুরের ছবি দেখিয়ে বলে, আসলে আমি এর কথা বলছিলাম। এটা জানতে পেরে সুজি তো অনেক লজ্জায় পড়ে যায়। পরের দিন সব ক্লাসেই ইংরেজি পরীক্ষা নেওয়া হয়। এতে সুজি সবার থেকে বেশি ভালো নাম্বার তোলে আর জ্যাং সব থেকে কম। তাই সুজি জ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায়। সে বলে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ইংলিশ শেখাতে পারি, আর তুমি আমাকে ফিজিক্স আর ম্যাথ, কারণ এই দুটোতে আমি অনেক কাঁচা। তার এই প্রস্তাবে জ্যাং রাজি হয়ে যায়। এতে সুজি তো অনেক খুশি হয়। এরপর থেকে সুজি প্রায় জ্যাংকে ইংলিশ পড়াতো আর জ্যাং সুজিকে ম্যাথ আর ফিজিক্স পড়াতো। এইদিকে জিয়া আর গুরানকে দেখানো হয়। জিয়া স্যানের দিকে তাকিয়েছিল, যে কিনা গুরানের পেছনে ছিল, তাই গুরান আবারও ভাবে যে জিয়া হয়তো তাকেই দেখছে। গুরান তখন ভেতর ভেতর অনেক খুশি হচ্ছিল, কারণ সেও এখন জিয়াকে পছন্দ করে ফেলেছে। কিন্তু জিয়া যখন স্যানের নাম ধরে ডাক দেয় তখন গুরান বুঝতে পারে জিয়া তার দিকে না, স্যানের দিকে তাকিয়েছিল। এতে বেচারা গুরানের অবস্থা দেখার মতন ছিল। স্কুল ছুটির পর জ্যাং সুজির জন্য অপেক্ষা করছিল। তখন সুজি তাকে SMS করে বলে যে আমার আসতে দেরি হবে, তাই তুমি চলে যেও। কিন্তু জ্যাং যায় না, সে অনেকক্ষণ ধরে সুজির জন্য অপেক্ষা করে। এরপর সুজি বাস স্টপে এসে জ্যাংকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখনও যাওনি? এতে জ্যাং মিথ্যে কথা বলে যে বাস এখনও আসেনি।
কিন্তু বাস্তব অনেক আগে চলে গিয়েছে। সুজি তখন জ্যাংকে একটি সফট টয় দেয়। বাড়িতে এসে জ্যাং বারবার সুজির দেওয়া সেই সফট টয়টিকে দেখছিল। পরের দিন স্কুলে স্পোর্টস ছিল, এখানে সুজি একটি ছেলেকে অনেক চেয়ার আপ করছিল আর সে বারবার তাকে হ্যান্ডসাম বলছিল, যা একটু দূর থেকে জ্যাংও শুনে ফেলে। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে জেলাস হচ্ছে। স্কুলে একটি ড্রামা হবে, তাই এরা সবাই জ্যাংয়ের বাড়িতে গিয়ে ডায়লগগুলো রিহার্সাল করছিল। সুজি সিন্ড্রেলার রোল পেয়েছে, কিন্তু জ্যাং এই ড্রামাতে কোনো অংশগ্রহণ করেনি, তবুও সে সুজির অনেক সাহায্য করে। এবার পারফরমেন্সের দিনের সিন দেখানো হয়, যে প্রিন্স সে এখনও আসেনি, তাই টিচার জ্যাংকে প্রিন্স হতে বলে, কারণ সুজির সাহায্য করতে গিয়ে তারও ডায়লগগুলো মনে আছে। এতে জ্যাংও রাজি হয়ে যায়। এরপর তারা অনেক ভালোভাবে তাদের এই ড্রামা শেষ করে। সুজিকে সিন্ড্রেলার রোলে দেখে অনেক ছেলেই তার উপর ক্রাশ খেয়েছে। স্কুলে বেশিরভাগ সময়ই ছেলেরা তার পেছন ঘুরঘুর করে, যা দেখে জ্যাং অনেক জেলাস হয়। আর তাকে এত জেলাস হতে দেখে তাদের এক বন্ধু ফ্যাং বলে, দোস্ত, হয়তো তোর সিন্ড্রেলা তোর হাত থেকে চলে যাচ্ছে। এতে জ্যাং ফ্যাংয়ের দিকে একবার তাকিয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। স্কুল থেকে কয়েকজন স্টুডেন্টদেরকে ট্রিপে নিয়ে যাওয়া হবে। সুজি তো অনেক খুশি ছিল, কারণ সে এই বাহানায় সারাদিন জ্যাংয়ের সঙ্গে থাকতে পারবে। কিন্তু জিয়া ছিল না, কারণ স্যান এই ট্রিপে যাবে না। পরের দিনের সিন দেখানো হয়, জ্যাং, গুরেন আর তাদের কিছু বন্ধুরা ট্রেনে সুজি আর জিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় তারা আসে না, ট্রেনও ছেড়ে দেয়। এতে জ্যাং স্যাড হয়ে যায়। আসলে এরা দুজনে তো পড়ে পড়ে ঘুমোচ্ছিল, অনেক দেরি হয়ে যাওয়ায় তারা বাসে করে চলে যায়। এবং সেই শহরে পৌঁছে সুজি জ্যাংকে এসএমএস করে যে আমরা পৌঁছে গিয়েছি। এটা শুনে জ্যাং তখন সুজিকে পিক আপ করতে চলে যায় আর তার পেছন পেছন ঘুরানো যায়। এরপর এরা হোটেলে ফিরে আসে। সুজি আর জিয়ার রুম আলাদা। সুজির এই রুমমেটের নাম হলো মিয়াও। মিয়াও অন্য একটি স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে এসেছে। মিয়াও সুজিকে জিজ্ঞাসা করে যে সে কোন স্কুল থেকে এসেছে। এতে সুজি স্কুলের নাম বলে। মিয়াও বলে, তোমাদের স্কুলে কি জ্যাংও পড়ে? এতে সুজি বলে, হ্যাঁ, কেন, তুমি ওকে চেনো নাকি? এতে মিয়াও বলে, হ্যাঁ, আমরা একসঙ্গে মিডিল স্কুলে পড়তাম, ও অনেক হ্যান্ডসাম ছিল, স্কুলের সব মেয়েরাই ওর পেছনে পাগল ছিল। অনেক দিন হয়ে গেল জ্যাংয়ের সঙ্গে দেখা হয়নি, হয়তো সে আমাকে ভুলেও গিয়েছে। কালকে জ্যাংও তো ফিজিক্সের পরীক্ষা দিতে যাবে, তখন নইলে আমি ওর সঙ্গে দেখা করব। এটা শুনে সুজি স্যাড হয়ে যায়। পরের দিনের সিন দেখানো হয়, মিয়াও তো জ্যাংকে ছাড়ছিলই না, সারাক্ষণ ওর সঙ্গে চিপকে চিপকে থাকছিল, যা দেখে সুজি অনেক জেলাস হয়। পরীক্ষার শেষে সবাই এই শহরটি ঘুরতে যায়। মিয়াও তখনও জ্যাংয়ের সঙ্গে ছিল, যা দেখে সুজি বিরক্ত হয়ে জিয়াকে বলে, আমি আর যাব না, আমার জুতো ছিঁড়ে গিয়েছে, তোরা চলে যা। এতে সবাই সুজিকে সেখানে রেখেই চলে যায়। সুজি তখন রেগেছিল আর মনে মনে বলছিল, জ্যাং আমাকে নিয়ে একটুও চিন্তা করে না, সে একবারও বলল না যে আমিও তোমার সঙ্গে থেকে যাচ্ছি। তখন সেখানে জ্যাং একটি জেলি নিয়ে আসে। তাকে দেখে সুজি জিজ্ঞাসা করে, তুমি ওদের সঙ্গে যাওনি? এতে জ্যাং বলে, না, আমার ইচ্ছে করছিল না, চলো আমরা একসঙ্গে ঘুরতে যাই। এতে সুজি তো অনেক খুশি হয়। এরপর তারা দুজনে অনেক ঘোরাঘুরি করে। এরপরে তিনি এরা সবাই তাদের হোম টাউনে ফিরে যায়। এরপর নিউ ইয়ারের ছুটি দেওয়া হয়, তাই জ্যাং তার হোম টাউন গিয়েছে। এতে সুজি অনেক স্যাড, কারণ কয়েকদিন সে জ্যাংকে দেখতে পাবে না। সুজির বাবা তখন সুজিকে বলে, সুজির গ্র্যান্ডমার জন্মদিন, তাই তারা তার গ্র্যান্ডমার বাড়িতে যাবে। প্রথমে সুজি যেতে রাজি হচ্ছিল না, পরে যখন সে জায়গার নাম জানতে পারে তখন সে এক কথায় বলে ওঠে, আমিও যাব। আসলে সুজির গ্র্যান্ডমার বাড়ি যেখানে সেখানে জ্যাংয়েরও বাড়ি। সুজি তখন তাড়াহুড়ো করে তার রুমে গিয়ে জ্যাংকে ফোন করে। সে বলে, তোমাকে কোম্পানি দেওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি তোমার হোম টাউনে আসছি, তৈরি থেকো, কেমন? তার কথা শুনে প্রথমে জ্যাং অবাক হলেও পরে কিন্তু সে অনেক খুশি হয়। পরের দিনই সুজি আর তার বাবা মা তার গ্র্যান্ডমার বাড়িতে চলে আসে। 4 ঘন্টার যাত্রার কারণে সুজি অনেক ক্লান্ত, কিন্তু তার মা তার এক কাজিনের সঙ্গে সুজিকে মার্কেটে পাঠিয়ে দেয়। সুজির যেতে ইচ্ছে করছিল না, তাই সে যেমনভাবে ছিল তেমনভাবেই চলে যায়।
মার্কেটে সেল চলছিল, সঙ্গে মারামারিও, তাই সুজিও ঝাঁপিয়ে পড়ে। একটি জিনিস নিয়ে সুজির সঙ্গে একটি মহিলার অনেক ঝামেলা হয়, কিন্তু সুজি কিছুতেই সেই জিনিসটি ছাড়ে না। তখন সেখানে জ্যাং আসে। ক্রাশকে দেখে সুজি তো অবাক হয়ে যায় এবং অনেক লজ্জাও পায়। ক্রাশের সামনে ইজ্জতের ফালুদা হয়ে গেল। এরপর তারা মার্কেট থেকে বার হয়। সুজি জ্যাংকে তাদের বাড়ি আসতে বলে। প্রথমে জ্যাং রাজি হচ্ছিল না, পরে সুজি আর এই পিচির অনেকবার বলাতে সে রাজি হয়ে যায়। সুজির বাবা যখন সুজির সঙ্গে একটি ছেলেকে দেখে, তখন সে লাঠি নিয়ে জ্যাংকে জিজ্ঞাসা করে যে তুমি কে। এতে জ্যাং তার নাম বললে সুজির মা বলে তুমি জ্যাং, যে কিনা সুজিকে ম্যাথ আর ফিজিক্স পড়াও। এতে জ্যাং বলে জি আন্টি। এতে সুজির মা তখন জ্যাংয়ের অনেক খাতির যত্ন করে। এবার রাতের সিন দেখানো হয়। 12টা বেজে যাওয়ায় এরা সকলেই একে অপরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। জিয়াও তার হোম টাউনে ছিল আর সে অনেক মজা করছিল, কিন্তু এইদিকে গুরান বাড়িতে একাই ছিল, কারণ তার মা আর বাবা দুজনেই ডাক্তার, তারা এখন হাসপাতালে আছে। পরের দিন তারা আবারও ফিরে আসে। জিয়া আর তার বাবা একজন ডাক্তারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। আসলে তারা গুরানের বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। গুরান গিয়ে দরজা খোলে। তার এই হুলিয়া দেখে জিয়া তো অবাক হয়ে যায়। তার ইচ্ছে করছিল জোরসে হাসতে, কিন্তু বড়রা থাকায় সে হাসতে পারছিল না। এরপর গুরানের মা গুরানকে বলে সে যেন জিয়াকে নিয়ে তার রুমে যায়। রুমে আসা মাত্রই জিয়া হেসে ফেলে। আর গুরান তার ঘর গোছাচ্ছিল, কারণ ঘরটি অনেক নোংরা হয়েছিল। কম্পিউটার দেখে জিয়া গুরানকে বলে আমি কি ভিডিও গেম খেলতে পারি। এতে গুরান বলে হ্যাঁ, কিন্তু পরক্ষণে গুরানের মনে পড়ে সে তো একটু আগে জিয়ার ছবিগুলো এডিট করছিল অনেক বাজেভাবে। এখন জিয়া যদি তার ছবিগুলো দেখে ফেলে তাহলে নিঘাত, সে তার সঙ্গে ঝগড়া করবে। তাই গুরান তাড়াহুড়ো করে জিয়ার চোখ ঢাকে এবং সমস্ত ছবি ডিলিট করে দেয়। কিন্তু ছবি না দেখার শর্তেও জিয়া তার সঙ্গে ঝগড়া করে, কারণ সে ভাবছিল গুরান তার সঙ্গে খারাপ কিছু করছিল। এরপর জিয়া আর তার বাবা এখান থেকে চলে গেলে গুরানের বাবা আর মা তাকে বলে তাদেরকে এক মাসের জন্য অন্য একটি শহরে যেতে হবে। এতে গুরান অনেক স্যাড হয়, কিন্তু সে তার বাবা আর মাকে এটা বুঝতে দেয় না। কিছুক্ষণ পর ফ্যাং গুরানকে অনেকবার ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। তাই ফ্যাং চিন্তিত হয়ে জিয়াকে ফোন করে, কারণ জিয়ার বাড়ি আর গুরানের বাড়ি প্রায় কাছাকাছি। ফ্যাং তখন জিয়াকে বলে সে যেন গুরানের বাড়িতে গিয়ে তাকে দেখে আসে। বাড়িতে গুরানের বাবা আর মা কেউ নেই, আর সে অনেকক্ষণ ধরে তার ফোন ধরছে না। গুরান দরজা খোলে, কিন্তু সে কিছু না বলে আবারও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। জিয়া চেক করে বুঝতে পারে যে গুরানের অনেক জ্বর হয়েছে। জিয়া তখন ফ্যাংকে ফোন করে সব বলে। ফ্যাং বলে আমার আসতে দেরি হবে, রাস্তাতে অনেক জ্যাম। এতে জিয়া গুরানের অনেক কেয়ার করে। একটি পর্যায়ে জিয়া সেখানেই ঘুমিয়ে যায়। এরপর গুরানের যখন ঘুম ভাঙে, তখন সে জিয়াকে দেখে অবাক হয়। তখন জিয়ারও ঘুম ভেঙে যায়। গুরান তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এতে জিয়া বলে মানে তুমি তো দরজা খুললে, এত তাড়াতাড়ি ভুলে গেলে, নাকি তোমার ঘুমের ঘরে হাঁটার অভ্যেস আছে। এই বলে জিয়া উঠতে যায়, কিন্তু তার পা মচকে যায়, যার কারণে সে গুরানের উপরে গিয়ে পড়ে। বেশ একটি রোমান্টিক সিন চলছিল, কিন্তু না তখনই সেখানে ফ্যাং চলে আসে। তাই তারা একে অপরের থেকে দূরে সরে যায়। ফ্যাং গুরানকে তার বাড়ি নিয়ে যাবে, কারণ গুরান অসুস্থ, তার দেখাশোনা কে করবে। ফ্যাংয়ের সঙ্গে তার গ্র্যান্ডমা ছাড়া আর কেউ থাকে না। ফ্যাংয়ের গ্র্যান্ডমা গুরান আর জ্যাং দুজনকে ফ্যাংয়ের মতনই ভালোবাসে, আর তার গ্র্যান্ডমার রান্না অনেক টেস্টি, তাই গুরানও তার সঙ্গে চলে যায়। পরের দিন স্কুলে জিয়া তার ক্রাশ স্যানের জন্য একটি লাভ লেটার লেখে, কিন্তু ভুলবশত সে লাভ লেটারটি সুজির নোটবুকে রেখে দেয়। পরে হোমওয়ার্ক চেক করার জন্য যখন সুজির নোটবুক নিয়ে যাওয়া হয়, তখন জিয়া বুঝতে পারে সে কি কাণ্ডই না করেছে। এরপর দুজনে মিলে অফিস রুমে চলে যায়। সেখানে জ্যাং আর একটি মেয়ে সবার নোটবুক চেক করছিল। জ্যাং তখন সুজির নোটবুক থেকে সেই প্রেমপত্রটি দেখে ফেলে। চিঠিতে জিয়া স্যানকে নিয়ে কেমন ফিলিং রাখে তাই লিখেছিল, যা দেখে জ্যাং স্যাড হয়ে যায়, কারণ সে ভাবছে সুজি স্যানকে পছন্দ করে। এরপর থেকে জ্যাং সুজিকে ইগনোর করে, যার কারণ সুজি বুঝতে পারে না। বাড়ি যাওয়ার সময় সুজি তাকে বলে তুমি কি আমার নোটবুক থেকে একটি প্রেমপত্র পেয়েছিলে। এতে জ্যাং বলে হ্যাঁ। সুজি বলে এবার বুঝতে পারলাম, এর জন্যই তুমি আমার ওপর রেগে আছো।
আমি অনেক দিন তোমার কাছে পড়লাম আর তুমিও আমার কাছে অনেক দিন পড়লে, কিন্তু এখনও কি আমার হ্যান্ডরাইটিং তুমি চিনতে পারোনি? ওটা আমার হাতের লেখা না, জিয়ার। জিয়া স্যানকে পছন্দ করে। এটা শুনে জ্যাং রিল্যাক্স হয়। বাড়িতে এসে সে এটাই ভাবছিল যে সুজি তবে এখনও সিঙ্গেল আছে। পরের দিন স্কুল শেষে জিয়া অন্য একটি লাভ লেটার স্যানকে দেয়। সে বলে, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি লিখেছি, তুমি পরে দেখে নিও। স্যান বলে, তুমিও আমার বোনের মতন, ও তোমার মতনই, মুখ ফুটে কিছুই বলতে পারে না, এইভাবে লিখে জানায়। এটা শুনে জিয়া স্যাড হয়ে যায় যে স্যান তাকে তার বোনের নজরে দেখে। জিয়া তখন স্যানের হাত থেকে লাভ লেটারটি নিয়ে নেয়। সে বলে, এখানে কিছু ভুল আছে, আমি ঠিক করে কালকে আবারও তোমাকে দেব। এই বলে জিয়া সেখান থেকে চলে যায়। সে অনেক স্যাড ছিল। তখন সেখানে গুরান আসে। গুরান দূর থেকে তাদের সব কথা শুনেছে। সে তখন জিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, স্যান গিয়েছে তো কি হয়েছে, যে সত্যিকারের তোমাকে ভালোবাসে সে ঠিকই একদিন তোমার কাছে আসবে। এখানে গুরান কিন্তু তার কথাই বলছে, কারণ সে এখন জিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। গুরান তখন অনেক খুশি ছিল, কারণ জিয়া এখন থেকে স্যানকে নিয়ে ভাববে না, তার রাস্তা একদম ক্লিয়ার। এরপরে দিনের সিন দেখানো হয়। জ্যাং আর সুজি একটি ফাঁকা রুমে বসে স্টাডি করছিল। তখন একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলে নেয় এবং ছবিটি টিচারকে দেখায়। ছবি দেখে টিচার জ্যাং আর সুজিকে অফিস রুমে ডাকে এবং তাদেরকে অনেক বকা দেয়, কারণ ছবি দেখে মনে হচ্ছে দুজনে একে অপরের অনেক কাছে ছিল। তারা পড়াশোনার বাহানা দিয়ে রুমে রোম্যান্স করছিল। সুজি বোঝানোর চেষ্টা করে, কিন্তু টিচার তার কোনো কথা শোনে না। এমনকি টিচার তাদেরকে ওয়ার্নিংও দেয়, তারা যেন কখনোই এত কাছাকাছি না আসে। এরপর স্কুলে জ্যাংয়ের মাকেও ডাকা হয়। জ্যাংয়ের মা তখন জ্যাংকে অনেক বকা দেয়। তার মা সব সময় জ্যাংকে পড়াশোনার মধ্যে রাখতে চায়। পরীক্ষায় ভালো নাম্বার না তুললে জ্যাংয়ের মা তাকে বকা দেয়, আর সারাক্ষণ তিনি জ্যাংকে তার কন্ট্রোলে রাখে। তার মা ভেবেই নিয়েছে যে জ্যাং হয়তো সেই মেয়েকে ভালোবাসে, তাই যাতে তার কেরিয়ারের কোনো ক্ষতি না হয় তাই সে জ্যাংয়ে ট্রান্সফার করাতে চায়। জ্যাং তার মায়ের কথার ওপর কোনো কথাই বলতে পারে না, সে শুধুমাত্র চুপ হয়ে থাকে। তাদের এই কথা গুরান শুনে ফেলেছিল। পরে সে এই কথাটি জিয়া আর ফ্যাংকে বলে যে জ্যাং স্কুল থেকে চলে যাবে। এরপর জিয়া এই কথাটি সুজিকে বলে। সুজি অনেক কষ্ট পায়, কারণ সে ভাবছে জ্যাং সবাইকে বলেছে তার স্কুল থেকে চলে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত সুজিকেই বলেনি। এরপর সুজি জ্যাংয়ের সঙ্গে দেখা করে এবং তাকে বলে, তুমি কি আমাকে তোমার বন্ধু মনে করো না? তোমার টিসির কথা সবাইকে বলেছ, কিন্তু এখনও পর্যন্ত আমাকে বলনি। জ্যাং তাকে বলতেই যাচ্ছিল যে টিসির কথা আমি কাউকেই বলিনি, কিন্তু সুজি তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর থেকে সুজি জ্যাংকে ইগনোর করে। তার এই ইগনোর জ্যাংয়ের সহ্য হচ্ছিল না। এমনকি সুজি তার সঙ্গে বাড়িও যাচ্ছিল না। সে আজকে অন্য একটি ছেলের সঙ্গে বাড়ি যায়, যা দেখে জ্যাং অনেক জেলাস হয়। বাড়িতে এসে জ্যাং একটি কথাই ভাবছিল, সুজির সঙ্গে ওই ছেলেটি কে ছিল। এরপর জ্যাং কেনাকাটা করার জন্য যখন স্টোরে যায়, তখন সে দেখে সুজি আর সে ছেলেটি একসঙ্গে খাবার খাচ্ছে। দুজনে তখন অনেক ক্লোজ ছিল, যা দেখে জ্যাং তো অনেক রেগে যায়। সে ভেতরে গিয়ে ছেলেটিকে মারতে যাচ্ছিল, কিন্তু সুজি জ্যাংকে আটকিয়ে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে জ্যাং তো অনেক রেগে যায়। পরের দিন স্কুলে এসে জ্যাং জানতে পারে সে ছেলেটি আসলে সুজির কাজন। এটা শুনে জ্যাং শান্ত হয় আর একটু লজ্জাও পায় যে জেলাসির চক্করে সে কী করতেই না যাচ্ছিল কালকে। এরপর জ্যাং সুজির সঙ্গে দেখা করে। সে বলে, আমি কাউকেই আমার টিসির কথা বলিনি, ওরা জানতে পেরে গিয়েছে। ভেবেছিলাম সবার প্রথম তোমাকেই জানাবো, কিন্তু তুমি উল্টো ভুল বুঝে থাকলে। এটা শুনে সুজি তাকে ক্ষমা তো করে দেয়, কিন্তু সে এখনও স্যাড ছিল জ্যাংয়ের টিসির কথা শুনে। এরপর জ্যাং যখন বাড়িতে আসে, তখন সেখানে আগে থেকেই তার মা বাবা আর তার ছোট্ট ভাই লি ছিল। তার মা বলে, লিয়ের ট্রান্সফার করা হয়েছে জ্যাংয়ের স্কুলে, তাই এখন থেকে জ্যাং এখানেই থাকবে। লি অনেক খুশি হয়, সে এখন থেকে তার ভাইয়ের সঙ্গে থাকবে, কিন্তু জ্যাং এতে একদমই খুশি হয় না। লি জ্যাংয়ের থেকে পড়াশোনাতে অনেক ভালো, তাই তাকে 10 আর 11 ক্লাসে ভর্তি না করে সোজা 12 ক্লাসে ভর্তি করা হয়। পরের দিন স্কুলে সবাই জ্যাংয়ের ভাই লিয়ের কথাই বলছিল,
কিন্তু তারা এটা জানতো না যে লি জ্যাংয়ের ভাই। পরে লি যখন জ্যাংকে ভাই বলে আওয়াজ দেয় তখন এরা অবাক হয়। দুই ভাই দেখতে কত হ্যান্ডসাম আর পড়াশোনাতেও ভালো, কিন্তু জ্যাং তাকে ইগনোর করে চলে যায়, যা দেখে লি স্যাড হয় আর এরাও অবাক হয়। এরপর বাড়িতে এসে লি জ্যাংকে বলে সে যেন তাকে নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু জ্যাং তাকে বারণ করে দেয় এই বাহানা দিয়ে যে তার এখন পড়া আছে। এতে লি স্যাড হয়ে ভিডিও গেম খেলে। কিছুক্ষণ পর জ্যাং রুম থেকে বার হয়। লি জ্যাংকে তার সঙ্গে গেম খেলতে বলে, কিন্তু জ্যাং এবারও তাকে বারণ করে দেয়। আর প্রত্যেকবারের মতন এবারও লি অনেক কষ্ট পায়। তার এই মুখ দেখে জ্যাং বলে একটুই খেলবো। এরপর দুই ভাই মিলে গেম খেলে। লি তো অনেক বেশি খুশি ছিল। তখন সেখানে তার বাবা আর মা চলে আসে। তার মা ভাবছিল যে জ্যাংই হয়তো লিকে গেম খেলার জন্য বাধ্য করেছে, তাই সে তখন জ্যাংকে অনেক বকা দেয়। এতে লি তার মাকে বলে, জ্যাং আমাকে গেম খেলতে বলেনি, আমি ওকে গেম খেলতে বলেছি, কেন তুমি ওর কথা একদমই শোনো না, সারাক্ষণ ওকে বকা দাও। লিকে তার প্রতি কথা বলতে দেখে ভেতর ভেতর জ্যাং একটু খুশি হয়। এরপর লি রুমে গিয়ে ঘুমিয়ে যায় আর জ্যাং পড়তে বসে। কিছুক্ষণ পর জ্যাং লক্ষ্য করে যে লি রুমে নেই। সে পুরো বাড়ি খোঁজ করে কিন্তু কোথাও লিকে দেখতে পায় না। জ্যাং তখন তার বাবা আর মাকে এই কথাটি বলে। সবাই মিলে তখন লিকে খোঁজার জন্য বাইরে চলে যায়। একটি স্টোরে জ্যাংয়ের সঙ্গে সুজির দেখা হয়। জ্যাং সুজিকে বলে যে লিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে সুজিও লিকে খুঁজতে থাকে আর একটি পর্যায়ে সে লিকে খুঁজে পেয়ে যায়। সুজি বলে, তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে চিনি, আমি তোমার ভাই জ্যাংয়ের ফ্রেন্ড। লি বলে, আমি দেখেছি জ্যাং যখন তোমাদের সঙ্গে থাকে তখন সে অনেক হ্যাপি থাকে, কিন্তু অনেক দিন হলো সে আমার সঙ্গে ঠিক মতন কথা বলেনি। আগে জ্যাং ওরকম ছিল না, সে আগে আমাকে অনেক ভালোবাসত, নিজের পকেট মানির টাকা বাঁচিয়ে সে রোজ আমার জন্য ক্যান্ডি কিনত, কিন্তু একদিন কি যেন হয় মা জ্যাংয়ের থেকে বেশি আমাকে ভালোবাসতে শুরু করে, এমনকি মা জ্যাংয়ের সঙ্গে ঠিক মতন কথাও বলতো না। তাই জ্যাং ভাবত আমার জন্যই মা তার সঙ্গে ঠিক মতন কথা বলছে না, তাই তখন থেকে সে আমার সঙ্গে কথা বলে না। তখন সেখানে জ্যাং আসে। লিকে দেখে জ্যাং শান্ত হয় এবং তাকে বাড়ি আসতে বলে। এরপর বাড়িতে এসে লি ঘুমিয়ে যায়। তখন সুজি জ্যাংকে SMS করে সব বলে। আজকে রাতে লি তাকে যে কথাগুলো বলেছিল। পরের দিনের সিন দেখানো হয়। জ্যাং নিচে লিয়ের একটি আইডি কার্ড দেখতে পায়। এইদিকে লি সেই আইডি কার্ডটিকে খুঁজছিল, কারণ আজকে তার কলেজ এন্ট্রান্স এক্সাম আছে। কিন্তু আইডি কার্ড না থাকার কারণে গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না। তখন সেখানে জ্যাং দৌড়ে আসে এবং তাকে একটি আইডি কার্ড আর ক্যান্ডি দিয়ে বলে অল দ্য বেস্ট। এটা শুনে লি অনেক খুশি হয়। সে আর দেরি না করে পরীক্ষা দিতে চলে যায়। এইদিকে জিয়া ফ্যাং গুরান একটি মার্কেটে গিয়ে সুজির জন্য উপহার কিনছিল, কারণ আজকে তার জন্মদিন। এখানে একটি ব্রেসলেট জিয়ার অনেক পছন্দ হয়, কিন্তু দাম দেখে জিয়া সেটিকে রেখে দেয় আর এটি গুরান লক্ষ্য করে। রাতের বেলায় গুরান সে ব্রেসলেটটি কিনে জিয়ার বাড়ির বাইরে যায় তার সঙ্গে দেখা করতে। গুরান তখন প্র্যাকটিস করছিল সে কি বলে এই ব্রেসলেটটি জিয়াকে দেবে। তখন সেখানে জিয়া আসে। গুরান জিয়াকে ব্রেসলেটটি দেখিয়ে বলে, আমি একটা জিনিসের সঙ্গে এটা ফ্রি পেয়েছি, আমার তো এটা কোনো কাজের না, তুমি কি নেবে। এতে জিয়া ব্রেসলেটটি নিয়ে নেয়। সে বলে, ফ্রিতে পেয়েছো বলেই নিলাম, নইলে নিতাম না। ব্রেসলেটটি দেখে জিয়া বলে, আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো। এতে গুরান বলে, একদমই না, তুমি আমার টাইপের নও। এতে জিয়া বলে, ভালো কথা, কখনোই আমাকে পছন্দ করবে না। পরের দিনের সিন দেখানো হয়। স্কুল শেষে সুজি একাই বাড়ি যাচ্ছিল। তার কোনো ফ্রেন্ড তার জন্য থামেনি, তাই সুজি স্যাড ছিল। তখন সে রাস্তার মাঝখানে কিছু বোর্ড দেখতে পায় যেখানে তাকে বলে দেওয়া হয়েছে সুজিকে এরপর কোন দিকে যেতে হবে। সেই অনুযায়ী সুজি সেই দিকে চলেও যায়। সবাই তখন সুজিকে সারপ্রাইজ দেয়। সুজি এটা আশা করেনি। তাদের এই সারপ্রাইজ দেখে সে তো অনেক খুশি হয়। কেক কাটার পর যে যার বাড়ি চলে যায়। তখন জ্যাং সুজিকে ফোন করে তার বাড়ির নিচে আসতে বলে। সুজি নিচে আসলে জ্যাং তাকে তার জন্মদিনের একটি উপহার দেয়, যেটি একটি ক্যামেরা। ক্যামেরা পেয়ে সুজি অনেক খুশি হয়, কারণ তার ছবি তুলতে অনেক ভালো লাগে। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়। জ্যাং অন্য স্কুলে চলে গিয়েছে। সুজি তাকে অনেক মিস করে। প্রায় সময়ে সুজি জ্যাংকে চিঠি পাঠায় আর জ্যাংও তার চিঠির উত্তর দেয়।
এই কয়েকদিনে জ্যাংয়ের সঙ্গে তার বাবা আর মায়ের সম্পর্ক আগের মতনই ভালো হয়ে গিয়েছে। দেখতে দেখতে এদের ফাইনাল এক্সাম হয়ে যায়, এরপর তারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। জ্যাং যে কলেজে অ্যাডমিশন নেবে, সুজিও ঠিক সেই কলেজেই অ্যাডমিশন নেবে। আজকে এদের স্কুলের শেষ দিন, সবাই অনেক মজা করছিল, কিন্তু সুজি স্যার ছিল, কারণ এখানে জ্যাং তাদের সঙ্গে ছিল না। তখন জ্যাং সুজিকে ফোন করে তাকে পেছনে ঘুরতে বলে। সুজি পেছন ঘুরে জ্যাংকে দেখতে পায়। গুরান আর ফ্যাং তো জ্যাংকে দেখে অনেক খুশি, তার সঙ্গে সুজি আর জিয়াও। এরপর এরা পাঁচজনে মিলে একটি গ্রুপ ফটো তোলে। এরপর রাতের বেলায় জ্যাং আর সুজি যখন বাড়ি যাচ্ছিল, তখন জ্যাং সুজিকে জিজ্ঞাসা করে, কালকে কি তুমি ফ্রি থাকবে? এতে সুজি বলে, হ্যাঁ কেন? জ্যাং বলে, তাহলে কালকে আমরা ঘুরতে যাব। এটা শুনে সুজি অনেক খুশি হয়। সে জিয়াকেও এই কথাটি বলে। জিয়া বলে, হয়তো জ্যাং তোকে কাল প্রপোজ করবে। জিয়া তখন সুজিকে কিছু ট্রিক দেয়, সে কিভাবে জ্যাংকে ইমপ্রেস করবে। এবার কালকের সিন দেখানো হয়। জিয়ার কথা অনুযায়ী সুজি জ্যাংয়ের সঙ্গে কিউট আচরণ করে, যা জ্যাংয়ের একটুও পছন্দ হয় না। সে বলে, তুমি আগে যেমনভাবে আমার সঙ্গে কথা বলতে তেমনভাবেই কথা বলো, এত কিউট হওয়ার দরকার নেই। তখন সুজির জিয়ার বলা আরেকটি ট্রিকের কথা মনে পড়ে। জিয়া বলেছিল ইচ্ছে করে জ্যাংয়ের ওপরে পড়তে, যাতে জ্যাং তাকে ধরে নেয় আর দুজনের মধ্যে রোম্যান্টিক একটি সিন তৈরি হয়। কিন্তু বাস্তবে সুজিকে একটি মেয়ে ধরে। বেচারির এই প্ল্যানটাও ফ্লপ হয়ে গেল, কিছুতেই কিছু হচ্ছে না দেখে। সুজি জিয়ার বলা আর কোনো ট্রিকই কাজে লাগায় না। এরপর দুজনে মিলে একসঙ্গে বসে ফায়ারওয়ার্কস দেখছিল, আর তখন জ্যাং হঠাৎ করে সুজিকে বলে দেয়, আই লাইক ইউ। এটা শুনে প্রথমে সুজি অনেক অবাক হয়, এরপর বাড়িতে এসে সুজি অনেক খুশি ছিল। ফাইনালি আজকে তার ক্রাশ তাকে তার মনের কথা বলেই দিয়েছে, এখন তারা ডেট করবে। যাই হোক, পরের দিনের সিন দেখানো হয়। আজকে এদের রেজাল্ট বার হবে। সে আর জ্যাং যেই কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ঠিক করেছিল, সুজি সেই কলেজেই অ্যাডমিশন পেয়েছে। সে খুশিতে তাড়াতাড়ি গিয়ে জ্যাংকে কল দেয়, কিন্তু জ্যাং তার কল ধরে না। কিছুক্ষণ পর জ্যাং ফোন করে সুজিকে তার বাড়ির নিচে আসতে বলে। জ্যাংয়েরও সেই একই কলেজে অ্যাডমিশন হয়েছে, তাই সুজি তো অনেক খুশি। কলেজ শুরু হয়ে যাওয়ার পর তো দুজনেই অনেক ব্যস্ত হয়ে যাবে, তাই এরা ঠিক করে আজকে ঘুরতে যাবে। এতে সুজি অনেক খুশি হয়। এরপর সে তৈরি হয়ে জ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায়। তখন জ্যাংয়ের সঙ্গে গুরানও ছিল। জ্যাং বলে, আমি যখন প্যাকিং করছিলাম তখন গুরান বাড়িতে আসে, আমাকে প্যাকিং করতে দেখে ও জেদ করে আমার সঙ্গে যাবে। এতে সুজি একটু স্যাড হয়ে যায়। তখন সেখানে জিয়া তার জিনিসপত্র নিয়ে আসে। সে সুজিকে বলে, চিন্তা করিস না, আমি গুরানকে সামলে নেব। এরপর সেখানে ফ্যাংও আসে। একে একে সবাইকে আসতে দেখে সুজি আর জ্যাং বিরক্ত হয়ে যায়। ভেবেছিল আজকের দিন তারা দুজনে একে অপরের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাবে, কিন্তু এই তিন বান্দর তাদের সব প্ল্যান ভেস্তে দিল। যাই হোক, তারা একটি জায়গায় গিয়ে ক্যাম্পিং করে। সেখানে গুরান জ্যাংয়ের পেছন ছাড়ছিল না, যা দেখে সুজি একটু বিরক্ত হয়। তাই যখনই গুরান জ্যাং আর সুজির সঙ্গে থাকতো, তখনই জিয়া কোনো না কোনো বাহানা দিয়ে তাকে ডেকে নিত। এদের চক্করে জ্যাং আর সুজির রোম্যান্স করা হলো না, তাই রাতের বেলায় এরা লুকিয়ে লুকিয়ে রোম্যান্স করছিল। কিন্তু ফ্যাং এদেরকে দেখে ফেলে। পরে যখন তারা জানতে পারে যে জ্যাং আর সুজি ডেট করছে, তখন দুজনেই অনেক অবাক হয়। পরের দিন এরা পাঁচজনে মিলে অনেক মজা করে। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়। সবাই যে যার কেরিয়ার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। গুরানের স্বপ্ন সে ডাক্তার হবে, তাই গুরান এখন বিদেশ চলে গিয়েছে। এদিকে সুজি আর জ্যাং বাসে করে যখন হোস্টেলে ফিরে যাচ্ছিল, তখন সুজি জ্যাংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। দুজনেই অনেক ক্লোজ ছিল, তাই জ্যাং নিজেকে সামলাতে পারছিল না। তার ইচ্ছে করেছিল সুজিকে কিস করতে, কিন্তু তার আগে সুজি তার চোখ খুলে ফেলে। এতে জ্যাং নার্ভাস হয়ে দূরে সরে যাচ্ছিল, কিন্তু সুজি জ্যাংকে কিস করে দেয়। এতে জ্যাং তার নার্ভাসনেসকে গুলি মেরে উড়িয়ে সুজিকে কিস ব্যাক করে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। জ্যাং আর সুজির ভালোবাসা যেন আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। কলেজ লাইফে তারা চুটিয়ে প্রেম করে। ছুটির দিনে জ্যাং সুজিকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে যায়। সুজির ইচ্ছে করছিল না জ্যাংকে ছেড়ে যেতে। তখন তাদের পাশ কাটিয়ে সুজির বাবা আর মা যায়। প্রথমে তারা ভাবে নিব্বা নিব্বি প্রেম করছে, তাই তারা তেমন গুরুত্ব দেয় না।
কিন্তু পরে যখন পেছন ফিরে সুজিকে দেখতে পায়, তখন তার বাবা আর মা দুজনেই অবাক হয়। সুজি তো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে, সে এখন কি করবে? তার বাবা আর মা অনেক রেগেছিল, কিন্তু তারা যখন জ্যাংকে দেখে তখন তাদের রাগ গায়েব হয়ে যায়, কারণ জ্যাংকে তারা আগে থেকেই অনেক পছন্দ করে। আর সুজির বয়ফ্রেন্ড হিসেবে জ্যাং পারফেক্ট একটি ছেলে, দেখতে যেমন হ্যান্ডসাম পড়াশোনাতেও ঠিক তেমনই ভালো। তাই জ্যাং আর সুজির সম্পর্কে এদের কোনো আপত্তি নেই। এইভাবে আরও কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে এদের কলেজ লাইফও শেষ হয়ে যায়। ফ্যাং অন্য একটি কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছে, গুরান বিদেশে গিয়ে মন লাগিয়ে পড়াশোনা করছে, আর এইদিকে জিয়া একজন রিপোর্টার হয়েছে। ফাইনালি অনেক বছর পর তারা পাঁচ বন্ধু আজকে এক হয়। সবাই অনেক এনজয় করে। সেখানে সুজি আর ফ্যাং অনেক বেশি ড্রিঙ্ক করে মাতলামি করছিল, আর এই তিনজনে তাদেরকে দেখে হাসাহাসি করছিল। গুরেন একজন ডাক্তার হয়েছে, তাই এখন থেকে সে চায়নাতেই থাকবে। এত বছর দূরে থাকার সত্ত্বেও জিয়াকে নিয়ে গুরেনের ফিলিং একদমই কমেনি, বরং আগের থেকে অনেক বেড়েছে। কিন্তু সে জিয়াকে তার মনের কথা বলতে ভয় পায়, যদি এই কারণে তাদের বন্ধুত্ব ভেঙে যায়। তাই সে এখন জিয়ার কাছ থেকে দূরে দূরেই থাকে। এটা ফ্যাং আর জ্যাংও লক্ষ্য করে, তাই তারা গুরানকে মোটিভেট করে সে যেন জিয়াকে তার মনের কথা বলেই দেয়। স্কুলে একটি রিইউনিয়ন পার্টি হবে, কিন্তু সেখানে জ্যাং আর ফ্যাং কেউ যাবে না, কারণ দুজনেরই অফিসে অনেক কাজ আছে। এতে গুরান বলে, তাহলে আমি একাই গিয়ে কি করব, আমিও যাব না। ফ্যাং বলে, আরে বোকা, জিয়া তো পার্টিতে যাবে, তুই সেখানে জিয়ার সঙ্গে লাইন মারবি? এটা শুনে গুরানও পার্টিতে যেতে রাজি হয়ে যায়। এবার পার্টির সিন দেখানো হয়। আজকে জিয়াকে দেখতে অনেক সুন্দর লাগছে, গুরান তো তার উপর থেকে নজর সরাতেই পারছে না। গুরান তার মনের কথা জিয়াকে বলতেই যাচ্ছিল, কিন্তু একটি ছেলে জিয়াকে ডান্সের জন্য ইনভাইট করে, তাই জিয়া তার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এরপর গুরানের কাছে তাদের একটি ক্লাসমেট আসে। মেয়েটি বলে, তোর গার্লফ্রেন্ড কোথায়, ওকে তো দেখছি না। গুরান অবাক হয়ে বলে, আমার গার্লফ্রেন্ড? মেয়েটি বলে, হ্যাঁ, কেন, তুই আর জিয়া এখন ডেট করছিস না? জিয়া তো বলেছিল যে তুই ওকে পছন্দ করিস, আর যেদিনকে তুই তোর মনের কথা জিয়াকে জানাবি, সেদিনকে জিয়াও তার মনের কথা তোকে জানাবে। এটা শুনে গুরান অবাক হয়। সে বলে, জিয়া তোকে এ কথা বলেছে? এতে মেয়েটি বলে, হ্যাঁ। এটা শোনা মাত্রই গুরান তখন জিয়ার কাছে গিয়ে বলে, তুমি কেন বলনি যে আমাকে তুমি পছন্দ করো? আমি ভাবতাম যে তুমি আমাকে পছন্দ করো না, তাই তোমাকে ভোলার জন্য অ্যাব্রড চলে গিয়েছিলাম, কিন্তু এত বছর হয়ে গেল আমি তোমাকে ভুলতেই পারিনি। তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে এই কয়েক বছর কতটা মিস করেছিলাম। তার এই ননস্টপ কথা শুনে জিয়া তো সোজা গিয়ে গুরানকে কিস করে দেয় এবং তাকে বলে, আই লাইক ইউ। এটা শুনে গুরান তো 440 ভোল্টের ঝটকা খায়। সে বিশ্বাস করতে পারছে না জিয়া তাকে এই কথাটি বলেছে। পরের দিন তারা সবাই মিলে ঘুরতে যায়। এখানে বেচারা ফ্যাং অনেক একা একা ফিল করছিল। সে বলে, দেখ, এখানে একটি সিঙ্গেল মানুষ আছে, তাই প্লিজ আমার সামনে রোম্যান্স করিস না, আমার সহ্য হচ্ছে না। এতে গুরান আর জ্যাং বলে, আয় তোর হাত ধরি। যাই হোক, পরের সিনে জ্যাং সুজিকে নিয়ে একটি ফাঁকা ফ্ল্যাটে আসে। জ্যাং বলে, এই ফ্ল্যাটটি আমি আমাদের ভবিষ্যতের জন্য কিনেছি, তোমার কি পছন্দ হয়েছে? এতে সুজি বলে, হ্যাঁ, অনেক। এরপর জ্যাং হাঁটু গেড়ে বসে সুজিকে বিয়ের জন্য প্রপোজ করে। সুজি এতে বেশ অবাক হয়, কিন্তু সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সুজি জিয়ার সঙ্গে দেখা করে তার আর জ্যাংয়ের বিয়ের কথাটি তাকে বলে। এটা শুনে জিয়াও অনেক খুশি হয়। সেখানে সুজি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই জিয়া জ্যাংকে ফোন করে এখানে আসতে বলে। এরপর জ্যাং এসে সুজিকে নিয়ে চলে যায়, আর গুরান জিয়াকে নিয়ে চলে যায়। জিয়া বলে, জ্যাং সুজিকে বিয়ের জন্য প্রপোজ করেছে, আর সুজি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। গুরান বলে, তাহলে কি তুমিও আমাকে বিয়ে করবে? এতে জিয়া বলে, না, এখন না, মাত্র কয়েকদিন হলো আমরা ডেট করছি, এখনও তো ভালোভাবে রোম্যান্স করতেই পারিনি। তার এই কথা শুনে গুরান হেসে ফেলে। এইদিকে সুজি মাতাল হয়ে জ্যাংয়ের সঙ্গে মাতলামি করছিল। সুজি তখন জ্যাংকে হাবি বলে। এটা শুনে জ্যাং তো সুজিকে কিস করে দেয়। তো সিন এখানে কাট হয়ে সোজা জ্যাং আর সুজির বিয়ের দিনের সিন দেখানো হয়। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়, সুজি প্রেগনেন্ট। এটা শুনে জ্যাং তো স্ট্যাচুর মতন হয়ে যায়। সুজি বলে, তুমি খুশি হওনি? জ্যাং বলে, অনেক খুশি হয়েছি, এটা আমার জীবনের সব থেকে বড় একটি উপহার।
তো দুজনের এই হ্যাপি মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। এখন ঝটপট কমেন্ট করে জানাও ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।